মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিন্দেগীভর তার সরাসরি ছাত্রদেরকে শুধুমাত্র একটা সাবজেক্ট কোরআন এইজন্যই পড়াইছেন কারণ কোরআনই একমাত্র শিক্ষা যেই শিক্ষার মাধ্যমে মানুষ মানুষ হয় কোরআনই একমাত্র শিক্ষা যেই শিক্ষার মাধ্যমে মানুষ মানুষ হয় আর কোরআন শিক্ষা ছাড়া অন্য শিক্ষায় শিক্ষিত হয় মানুষ শিক্ষিত হতে পারে কিন্তু মানুষ মানুষ হতে পারে না মানুষ মানুষ হতে হলে কোরআন শিক্ষায় শিক্ষিত হতে হয় একটু উদাহরণ দিলে বুঝবেন আমাদের বর্তমান আমাদের দেশে শিক্ষা ব্যবস্থাটা এখন এমন এতটা দুর্বল এতটা নরবরে যে কোনো মা বাবা যদি ইচ্ছা করে তার সন্তানকে কোনো শিক্ষায় শিক্ষিত করবে না না আরবি পড়াবে না বাংলা পড়াবে না ইংরেজি পড়াবে তাহলে এটা আমাদের দেশে সম্ভব আমাদের দেশে গ্রামে গঞ্জে এমন অনেক সন্তান আছে না যারা না শুরু সরা জানে না যারা এবিসিডি জানে না তারা আলিফ বা তা সা জানে না তারা 1 2 3 গণনা করতে জানে এমন বহু আছে এটা আমাদের দেশে এটা সম্ভব কোন মা বাবা ইচ্ছা করলে তার সন্তানকে একেবারে মূর্খ রাখতে পারে এটা সম্ভব কিন্তু আমাদের বিপরীতে দেখেন বর্তমান পৃথিবীর ইহুদি খ্রিস্টান রাষ্ট্রগুলোর দিকে তাকান সেই দেশের শিক্ষা ব্যবস্থাটা কতটা মজবুত ওই দেশে শিক্ষা ব্যবস্থা হলো কোন ছেলেমে তার বয়স যদি 6 হয় 6 থেকে 17 বছরের ভিতরে তাদের ছেলেমেয়েদেরকে স্কুলে পড়ানো শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানো এটা মা বাবার জন্য বাধ্যতামূলক কোন মা বাবা যদি 6 বছর থেকে 17 বছরের ভিতরে তাদের সন্তানকে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণের জন্য না দেয় তাহলে সরকার ওই দেশের সরকার ওই মা বাবার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে ওই ছেলেমেয়েদেরকে সরকারি খরচে লেখাপড়ার ব্যবস্থা করে তাহলে আমার কথা থেকে আপনারা বুঝতে থাকলে বলুন শিক্ষা ব্যবস্থা আমাদের দেশে মজবুত নাকি তাদের দেশে মজবুত তাদের দেশে মজবুত আমাদের দেশের তুলনায় তাদের দেশে শিক্ষা ব্যবস্থা মজবুত তাদের দেশের তুলনায় আমাদের দেশে শিক্ষা ব্যবস্থা দুর্বল আমাদের দেশে ছেলেমেয়েদের অশিক্ষিত থাকার সুযোগ আছে কিন্তু তাদের দেশে শিক্ষা ব্যবস্থা এতটাই মজবুত যে তাদের দেশে কোনো ছেলেমেয়ে অশিক্ষিত থাকার স্কুল কলেজে না গিয়ে লেখাপড়া না করে থাকার কোনো সুযোগ নাই তাহলে এই যে এই শিক্ষাটা তাদের দেশে মজবুত কিন্তু শিক্ষিত তো ঠিক কিন্তু তাদের দেশে সামাজিক চিত্রের দিকে একটু লক্ষ্য করেন আর আইয়ামে জাহেলিয়াতের সামাজিক চিত্রটা একটু লক্ষ্য করেন তাদের দেশে সামাজিক চিত্র হলো এটা যে তাদের দেশে কোনো মেয়ে যদি বিবাহ বহির্ভূতভাবে সন্তান জন্ম দেয় তাহলে এটা তাদের দেশে এটা কোনো অবৈধ না কোনো মেয়ে যদি সন্তান বিবাহ বহির্ভূত সন্তান জন্ম দেয় তাহলে তাদের দেশে এটা অবৈধ না এই জন্য তাদের দেশে সন্তানের পরিচয় হয় এই ইহুদি খ্রিস্টানদের রাষ্ট্রে সন্তানের পরিচয় হয় বাবার পরিচয় না মায়ের পরিচয় কারণ তাদের সন্তানের বাবার পরিচয় সন্তান জানবে তাক দূরের কথা মা নিজেই তো জানে না এই সন্তানের বাবাকে এই হলো তাদের দেশের সামাজিক চিত্র ঠিক এই চিত্রটা ছিল আইয়ামে জাহেলিয়তে আইয়ামে জাহেলিয়তে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা যখন পৃথিবীর বুকে প্রেরণ করেন তখন ওই বর্বর যুগের মানুষগুলোর অবস্থা এমন ছিল ওই যুগে আপনার নারীদের অধিকার বলতে কিছুই ছিল না সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে পশুর মতো তারা সন্তান জন্ম দিত এমনকি বুখারীতে একটা বর্ণনা আছে বুখারী শরীফে যে তাদের জন্মদানের সন্তান জন্মদানের পদ্ধতি সম্পর্কে যে কোনো মেয়ে একাধিক পুরুষের সাথে মেলামেশা করছে এখন সে গর্ভবতী হয়ে গেছে এখন গর্ভবতী হওয়ার পরে এখন তার এই সন্তানের পিতৃ পরিচয় কি হবে এই জন্য ওই মেয়েটা সে যাদের যাদের সাথে সে মেলামেশা করছে এই সময়ে সবাইকে সে দাওয়াত করত দাওয়াত করে সবাইকে একটা হলরুমে বসাইত তারপরে এই মেয়েটা তার বাচ্চাটাকে কোলে নিয়া তাদের সকলের সামনে দিয়া যাইতো যাইতে গিয়া এই মেয়েটা যাকে পছন্দ হইতো বলতে ইশারা কইরা যে এই হলো আমার ছেলের বাবা বা আমার সন্তানের বাবা বা যদি মেয়েটা বলতো ওই বাবার আর অধিকার কর অস্বীকার করার কোনো সুযোগ ছিল না এইভাবে জাহেলি যুগে সন্তানের বাবার পরিচয় নির্ধারণ করা এটা ছিল জাহেলি যুগের অবস্থা মা পরিচয় সন্তান পরিচয় লাভ করত কখনো কখনো এই ধরনের শুরুতে সন্তানকে মা এভাবে তার বাবার পরিচয় করিয়ে দিত বলেন বাবার পরিচয় সন্তান জন্ম না দিয়া পশুর মায়ের পরিচয় সন্তান জন্ম লাভ করা আর মায়ের মতো শুধু মায়ের পরিচয় সন্তান পৃথিবীতে আসা এটা কি মানুষের সমাজের কাজ নাকি পশুর সমাজের কাজ এটা কি মানুষের সমাজের কাজ না পশুর সমাজের কাজ আমাদের সমাজে কুকুর সন্তান জন্ম দেয় কিন্তু কুকুরনি কি জানে তার সন্তানের বাবাকে আমাদের সমাজে কুকুরনি সন্তান জন্ম দেয় সে জানে না তার সন্তানের বাবাকে এজন্য কেউ তার সন্তানের বাবা সম্পর্কে তাকে জিজ্ঞাসাও করে না
কিন্তু মানুষের পরিচয় তো হবে আবার তার বাবার পরিচয়। কোন মা যদি সন্তান জন্ম দেয় তাহলে তার প্রথম প্রশ্ন হবে এই সন্তানের বাবাকে, এটাও তো মানুষের সমাজের কাজ ঠিক কিনা বলেন। ও ভাইরা আমার, এখন আপনাদের কাছে প্রশ্ন, ওই যে ইহুদ নাসারাদের রাষ্ট্র, যে রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা এতটা মজবুত যে 6 বছর বয়স থেকে 17 বছর বয়স পর্যন্ত কোন মা বাবা যদি তাদের সন্তানকে স্কুলে না পাঠায় তাহলে সন্তান সরকার তাই ওই মা বাবার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে, বাধ্যতামূলক তাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানোর ব্যবস্থা করে, সরকারি খরচে তাদের লেখাপড়ার ব্যবস্থা করে। এখন এত শিক্ষিত হওয়ার পরও তাদের সমাজে সন্তান জন্ম হয় পশুর মতো, কিসের অভাবে? শিক্ষার অভাবে নাকি কোরআন শিক্ষার অভাবে? ঠিক কিনা? কিসের অভাবে? কিসের অভাবে? কোরআন শিক্ষার অভাবে। এই জন্য ভাইর আমার, কোরআনের শিক্ষা তো হলো সন্তানের পরিচয় হবে বাবার পরিচয়, কোরআনের শিক্ষা তো হলো এটা যে সন্তান মা বাবা খেদমতের মাধ্যমে সন্তান তার জান্নাত কামাই করবে, এটা হলো কোরআনের শিক্ষা। কিন্তু দেখেন ইহুদি খ্রিস্টানদের রাষ্ট্রে তাদের মা বাবার প্রতি তাদের আচরণটা কেমন দেখেন। আমার এক বন্ধুবর আছে, আমার মাদ্রাসার পৃষ্ঠপোষক, আমাদের মুরাদনগরে বাড়ি, উনি আমেরিকা থাকেন, ওনার আমেরিকা ওনার ব্যবসায়িক পার্টনার আছে। উনি একদিন আমার সাথে কথা বলে বলতেছে যে হুজুর, আমার যে ব্যবসায়িক পার্টনার সে একদম খ্রিস্টান, ওই খ্রিস্টানের সাথে সে বলতেছে যে তার মা তাকে একদিন ফোন করছে, বাবা তোকে তো অনেকদিন যাবৎ দেখি না, তুই একটু আসতি, আমি তোকে একটু দেখতাম, কোথায় তোর সাথে সাক্ষাৎ করা যায়। তো সন্তান মাকে সময় দিল যে অমুক দিন অমুক হোটেলে আইসো, অমুক রেস্টুরেন্টে আইসো, ওই রেস্টুরেন্টে এতটার সময় আমিও যাব, তুমিও আইসো, ওখানে তোমার সাথে আমার সাক্ষাৎ হবে। তো মা সন্তানের সাথে সাক্ষাৎ করার জন্য নির্ধারিত তারিখে নির্ধারিত সময় নির্ধারিত রেস্টুরেন্টে গেলেন, ছেলেও গেল, মা ছেলে এক টেবিলে বসে খাবার খাইলেন। খাবার খাওয়া শেষ হলো, কথাবার্তা হলো মা ছেলের মাঝে, মা ছেলেকে দেখলো, ছেলেও মাকে দেখলো। এবার ওইটা আসবে হোটেল থেকে বিল দেওয়ার পালা, এখন সন্তান মায়ের বিল পরিশোধ করে না, সন্তান বলে আমার বিল আমি দেব, তোমার বিল তুমি দিবা। মা ছেলে একসাথে রেস্টুরেন্টে খাবার গ্রহণ করছে, এখন খাবার বিল দেওয়ার সময় মা কি বলে, সন্তান কি বলে, তোমার বিল তুমি দাও, আমার বিল আমি দেই। এ হলো সন্তানের মায়ের প্রতি তাদের সহমর্মতা তাদের তাদের দেশে। আর আর পক্ষান্তরে কুকুরের প্রতি, সে একটা কুকুর পারে, উনি আমাকে বলতেছে যে সে একটা কুকুর পালে, ওই কুকুরটাকে সে এতটাই আদর সোহাগ করে, সকালবেলা অফিসে যাওয়ার আগে কুকুরকে নলা তুলে খাবার খাওয়ায় যায়, আবার অফিস থেকে আইসা কুকুরকে নলা তুলে খাবার খাওয়ায়, কুকুরের পিছনে মাসে হাজার হাজার ডলার খরচ করে, কুকুর যদি অসুস্থ হয়ে যায় তাকে হাসপাতালে নিয়ে ভর্তি করে তার পিছনে হাজার হাজার ডলার খরচ করে, কিন্তু মা অসুস্থ হয়ে যদি বিছনায় কাটায়ও বিছনায় মরেও যায় তবু সন্তানের এতটুকু সময় নাই যে মাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাবে। ও ভাইয়ের আমার, এই যে অবস্থাটা তাদের, মায়ের প্রতি তাদের এই মমতা নাই, তাদের আকিদা এবং তাদের মতামত হলো, তাদের কথা হলো যে মায়ের আর বাবার আবার কিসের হক, মা বাবা তারা আমোদ ফুর্তি করছে, তার ফসল আমরা, তারা তো ফুর্তি মজা তারা নিয়েই নিছে, এখন আবার মা বাবার কিসের হক, এটা হলো তাদের অবস্থা। আর কোরআন কি বলে? কোরআন বলে ইম্মা ইয়াব লোগান নাইম দেখাল কিবার আহাদু হুমা আও কিলা হুমা ফালা তাকুল্লাহ মা উপু ওয়ালা তান্নার হুমা ওকুল্লা হুমা কৌলান কারিমা। কোরআন বলে তোমার মা বাবা উভয়ে অথবা যে কোনো একজন যদি বার্ধক্য উপনীত হয় তাহলে তোমার কর্তব্য হলো তাদের সাথে দুর্ব্যবহার করবা তো দূরের কথা, এমনকি তাদেরকে কষ্ট দেবা তা দূরের কথা, তুমি কষ্ট পাইলে তাদের সামনে উফ শব্দটাও করবা না, কারণ তোমার উফ শব্দটাও তোমার মা বাবা বৃদ্ধ বয়সে সহ্য করতে পারে না, যাহারে আমার সন্তানরা ব্যথা পাইছে এটাও তোমার মা এবং বাবা সহ্য করতে পারে না। ইসলাম বলে কোরআন বলে যে মা বাবা বুড়া হয়েছে তাদের এই খেদমতের মাধ্যমে তুমি জান্নাত কামাও, হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমার আল্লাহ পাকের সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির মাঝে, আল্লাহর অসন্তুষ্টি মা বাবার অসন্তুষ্টির মাঝে, তোমার জান্নাত মা বাবার সন্তুষ্টির মাঝে, তোমার জাহান্নাম মা বাবার অসন্তুষ্টির মাঝে, এটা হলো কোরআনের শিক্ষা, এটা হলো ইসলামের শিক্ষা। এই জন্য ভাইয়ের আমার, আমাদের দেশেও বৃদ্ধাশ্রম আছে এবং খ্রিস্টান দেশেও বৃদ্ধাশ্রম আছে, কিন্তু এই বৃদ্ধাশ্রম এটা ইসলামের শিক্ষা না, ইসলামের শিক্ষা তো বৃদ্ধাশ্রম কেন হবে, ইসলামের শিক্ষা তো হলো মা বাবা বুড়ো হবে সন্তানের কাছে থাকবে, সন্তান তাকে লালন পালন করবে এবং সন্তান তাকে লালন পালন করে তার জান্নাত কামাই করবে, এটা ইসলামের শিক্ষা। আর খ্রিস্টান রাষ্ট্রে ইহুদ খ্রিস্টানদের রাষ্ট্রে এরা কোরআনের পরশ থেকে দূরে থাকার কারণে তাদের কথা হলো মা বাবা আবার কিসের হক, এরা আমোদ ফুর্তি করছে, এদের ফসল আমরা,
এখন এরা বুড়া হয়ে গেছে আমাদের গড়ের জন্য অসুন্দর্য সে গড় থাকলে আমাদের গড়ের সৌন্দর্য নষ্ট হবে এজন্য তাদেরকে গড়ে রাখা যাবে না তাদের জন্য বিদ্যাশ্রম করো বুড়া হয়ে গেছে বাস এবার তাদেরকে বিদ্যাশ্রমে রেখে আসো এটা খ্রিস্টানদের কোরআন শিক্ষা থেকে বঞ্চিত থাকার কারণে তাদের ধ্যান ধারণা এরকম ঠিক কিনা বলেন আপনি বলেন মা বাবার হক আদায় না করা এটা পশুর চরিত্র মা বাবাকে না চিনা এটা কার চরিত্র বলেন কার চরিত্র মা বাবার হক আদায় না করা মা বাবার হক আছে এই স্বীকৃতি না দেওয়া এটা পশুর চরিত্র পশু মনে করে মা বাবা আবার কিসের মা বাবা তার আমত ফুর্তি করছে তার ফসল আমরা মায়ের আবার কি হক বাবার আবার কের হক এটা পশুর চরিত্র এই যে খ্রিস্টান রাষ্ট্রগুলোতে খ্রিস্টান নাসারারা ইহুদ নাসারারা এরা যে মা বাবার প্রতি তাদের এই ধ্যান ধারণা জন্মাইছে পশুর চরিত্র তাদের ভিতরে আসছে কিসের কারণে শিক্ষার অভাবে নাকি কোরআন শিক্ষার অভাবে বলে কিসের অভাবে কোরআন শিক্ষার অভাবে এই জন্য ভাইর আমার আমি তো বলি আমাদের দেশে যে বিদ্যাশ্রমগুলো আছে এগুলো খ্রিস্টান দেশ থেকে আমাদের দেশে এগুলো কৃষ্টি কালচারগুলো আসছে কারণ আমরা আবার খ্রিস্টানদের বিষয়গুলিকে খুব ভালোভাবে গ্রহণ করি খ্রিস্টানদের বিষয়গুলিকে আমরা খুব ভালোভাবে গ্রহণ করি মদিনার কথা আর কোরআন সুন্নার কথা আমাদের শুনতে ভালো লাগে না মানতেও ভালো লাগে না কিন্তু খ্রিস্টানরা যদি কিছু বলে আমাদের দেশের জনগণেরও মানতে ভালো লাগে আবার সরকারেরও মানতে ভালো লাগে ঠিক কিনা বলেন এরা মনে করে যে এদের কথা শুনলে আমরা ক্ষমতা থাকব আর এদের কথা না শুনলে আমরা ক্ষমতা থাকব না ঠিক কিনা তাদের দেন ধারণা এরকম ও ভাইরা আমার বাস্তবতা তা না এদেরই চরিত্র এদের মাঝে চরিত্র বলতে কিছু নাই আখলাক বলতে কিছু নাই মনুষ্যত্ব বলতে কিছু নাই তাদের সমাজ পশুর সমাজ হয়ে গেছে এখন তাদের সামনে বড় বাধা মুসলিম সভ্যতা মুসলিম সমাজ এরা দেখলো এই মুসলিম সভ্যতা মুসলিম সমাজে শান্তি শৃঙ্খলা এর পিছনে কারণ মুসলমানদের ভিতরে কোরআন শিক্ষা আছে কোরআন শিক্ষার পরশ আছে এই জন্য ইহুদ নাসারাদের বড় টার্গেট হলো মুসলমানদেরকে কোরআন শিক্ষা থেকে বঞ্চিত করা আর এরই ধারাবাহিকতায় আমার দেশ আমার দেশের মুসলমানদেরকেও কোরআন শিক্ষা থেকে দূরে রাখার জন্য কোরআন শিক্ষা থেকে বঞ্চিত করার জন্য ওই খ্রিস্টানদের নীল নকশা মতো আমার দেশের সরকারও পা বাড়াইতেছে এবং আমার দেশের জনগণকেও কোরআন শিক্ষা থেকে বঞ্চিত করার ষড়যন্ত্র এবং পাইতারা করতেছে ঠিক কিনা বলে এই জন্য ভাইয়ের আমার বলতেছিলাম যে কথা তো বিদ্যাশ্রম এটা ইসলামী সংস্কৃতি না এটা খ্রিস্টানদের সংস্কৃতি ও ভাইয়ের আমার আমাদের দেশে যে বিদ্যাশ্রমগুলো আছে আমি তো জায়গায় জায়গায় কথা হলফ করে কসম করে বলি আপনি যান গাজীপুর বিদ্যাশ্রমে অথবা দেশের যে কোনো বিদ্যাশ্রমে যান ওখানে খবর নিয়ে দেখেন যে যে সময় বুড়া মা বাবা ওই সকল বিদ্যাশ্রমগুলোতে আছে তাদের সন্তান কি মূর্খ না তাদের সন্তান শিক্ষিত খবর নিয়ে জানতে পাবেন তাদের সন্তান হয়তো সচিব নতবা তাদের সন্তান ডাক্তার নতবা তাদের সন্তান প্রকৌশলী নতবা তাদের সন্তান বিজ্ঞানী এমন কোনো না কোনো বড় পদবী ওলা হলো তাদের মা বাবা এমনকি আমি তো বলি আমার সমাজের মূর্খ লোকটা যে লোকটা সুর সরাও জানে না এবিসিডিও জানে না আলিফা তাসাও জানে না সেও তার মা বাবাকে বিদ্যাশ্রমে পাঠায় না কারণ সে যদিও পুরোপুরি কোরআন শিক্ষা পায় নাই কিন্তু মসজিদে গিয়া ইমাম সাহেবের বয়ানে মাহফিলে আয়সা ওয়াজ আলেম ওলামাদের বয়ানে ওলামাদের মজলিসে বসে পুরোপুরি কোরআন শিখতে না পারলেও কোরআনের কিছুটা পরশ পাইছে ওই কোরআনের শিক্ষার কিছুটা পরশ পাওয়ার কারণে আমার দেশের অশিক্ষিত যুবকটাও তার মা বাবাকে বুড়া বয়সে বিদ্যাশ্রমে পাঠায় না ঠিক কিনা বলেন তাহলে কারা পাঠায় আমার দেশের শিক্ষিত যাদেরকে আমরা উচ্চ শিক্ষিত মনে করি আমার দেশে শিক্ষিত যাদেরকে আমরা উচ্চ শিক্ষিত মনে করি এদের মা বাবাকে বিদ্যাশ্রমে পাঠায় কেন পাঠায় একমাত্র কারণ এরা শিক্ষিত হয়েছে কিন্তু মানুষ হয় নাই ঠিক কিনা বলেন শিক্ষিত হয়েছে মানুষ হয় নাই যদি মানুষ হয়তো মা বাবাকে বিদ্যাশ্রমে পাঠায় সে তার বিবে সন্তানদেরকে নিয়ে আমোদ ফুর্তিতে লিপ্ত থাকতো না যদি সে মানুষ হয়তো এই জন্য ভাইরা আমার মানুষ হয় নাই কেন কোরআন শিক্ষা থেকে বঞ্চিত থাকার কারণে কিসের কারণে বলেন মানুষ হয় নাই কেন কোরআন শিক্ষা থেকে বঞ্চিত থাকার কারণে এই জন্য আমি বলতেছিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিন্দেগি ভর ওনার ছাত্রদেরকে সরাসরি ছাত্রদেরকে অন্য কোনো সাবজেক্ট পড়ান নাই শুধু একটাই সাবজেক্ট পড়াইছেন একটাই বিষয় পড়াইছেন যে বিষয়টার নাম কোরআন কেন শুধু একটা বিষয় পড়াইছেন তার যত কারণ আছে তার মধ্যে সবচেয়ে বড় কারণ এবং প্রধান কারণ হলো এটা কোরআন শিক্ষাই একমাত্র শিক্ষা যে শিক্ষার পরশে আসলে মানুষ মানুষ হয় আর এই শিক্ষার পরশ ছাড়া সত্যিকার মানুষ হওয়া যায় না ঠিক কিনা বলেন আল্লাহ তাআলা নিজেই কোরআনে বলেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আল্লাহ নিজেই কোরআনে বলেন দয়ালু আল্লাহ কোরআন শিক্ষা দিয়ে তোমাদেরকে মানুষ বানাইছেন আমরা আমাদের জাহেরি চোখে দেখি
আমরা বাস্তবে দেখি যে আগে মানুষ জন্ম গ্রহণ করে তারপরে সে কুরআন শিখে আগে জন্ম হয় তারপরে মাদ্রাসায় পড়তে যায় মক্তবে পড়তে যায় তারপরে গিয়ে কুরআন শিখে কিন্তু আল্লাহ কি বলতেছেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লাহ কুরআন শিক্ষার কথা আগে বলতেছেন মানুষ সৃষ্টির কথা পরে বলতেছেন আল্লাহ তাআলা এভাবে কুরআন আয়াত বলে পুরো জগৎবাসীকে একথা চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিতেছেন দেখো শুধু মানুষের ঘরে জন্ম গ্রহণ করলে মানুষ হওয়া যায় না মানুষ হতে হলে কুরআনের শিক্ষার কাছে আসতে হবে কুরআনের আলোতে আলোকিত হতে হবে কুরআনের পরশে তোমাকে পরশিত হতে হবে তাহলে তুমি মানুষ হইবা এইজন্য আল্লাহ তাআলা বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান দয়ালু আল্লাহ কুরআন শিখায়া তোমাদেরকে মানুষ বানাইছে দয়ালু আল্লাহ কুরআন শিখায়া মানুষ বানাইছেন কুরআন শিখলে মানুষ হয় কুরআন থেকে বঞ্চিত থাকলে মানুষ হয় না মানুষ নামের জানোয়ার হয় আরে মানুষ নামে জানোয়ার হওয়ার কারণে মায়ের হক বুঝে না বাবার হক বুঝে না এবং কিভাবে সন্তান জন্ম দিতে হবে তাও বুঝে না কিসের কারণে এই কুরআন শিক্ষা থেকে বঞ্চিত থাকার কারণে ও ভাই আমার এজন্য মুহাম্মদ রাসূলুল্লাহ জিন্দেগোর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগোর তার সরাসরি ছাত্রদেরকে একমাত্র শব্দিক শিখাইছেন কুরআন কারণ কুরআন শিখলে মানুষ মানুষ আর হইছো তাই যে লোকগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীর বুকে আগমন করেন যে লোকগুলো ছিল বর্বর যে লোকগুলোকে কোনো সভ্য সমাজ শাসন করতে রাজি ছিল না যে লোকগুলোর অবস্থা ছিল এমন যে বাবা মারা গেলে বাবার সম্পদের যেমন ছেলেদের মাঝে বণ্টন হয়ে যেত এরকম ভাবে বাবার যদি একাধিক স্ত্রী থাকতো ছেলেরা বাবার স্ত্রীদেরকেও বণ্টন করে নিয়ে যেত বলেন না নাউজুবিল্লাহ এমন সমাজ ছিল রাসূল যখন দুনিয়ার বুকে আগমন করেন এমন জাহেলি এবং এমন অসভ্য সমাজ ছিল কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর বুকে এসে ওনার সরাসরি ছাত্রদেরকে কুরআন শিক্ষার মাধ্যমে এতটাই মানুষ বানাইলেন এই লোকগুলো হয়ে গেল সোনালি যুগের সোনালি মানুষ ওনার জমিনে চলতেন কিন্তু আসমান থেকে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের সুসংবাদ পাঠিয়ে দিয়েছেন বেলালের মতো গোলাম চলে জমিনে কিন্তু আরো সে তার জুতার চলার আওয়াজ পাওয়া যায় তার জুতার আওয়াজ পাওয়া যায় কিসের কারণে ও কোরআনের পরশে পরিচিত হওয়ার কারণে কোরআন শিক্ষায় শিক্ষিত হওয়ার কারণে এই জন্য ভাই আমার আমি আপনাদেরকে বলবো আমি আপনাদের সামনে যে আয়াত কারিমা তার তেলাওয়াত করেছি এই আয়াত আল্লাহ তাআলা পৃথিবীর সকল মুসলমান নরনারীদেরকে সম্বোধন করে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা হে ঈমানদারগণ তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো তোমাদের পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাও এই যে গরম পড়ছে এই গরমে প্রতিটা অভিভাবক পরেশান আমরা শিক্ষকরাও পরেশান সরকারও পরেশান যে এই গরমের ভিতরে কচি কাঁচা শিশু বাচ্চারা এগুলো কিভাবে শিক্ষা প্রতিষ্ঠানে আসবে কিভাবে পড়বে এই জন্য গরম থেকে কিভাবে বাঁচানো যায় এই জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সরকারিভাবে তো প্রাথমিক বিদ্যালয় তারপরে কি জন্য ইন্টারমিডিয়েট পর্যন্ত স্কুল কলেজ এগুলোকে সরকার বন্ধ ঘোষণা করে দিছে এমনকি আমাদের মাদ্রাসাও কোমি মাদ্রাসার মতো অনেক মাদ্রাসা অতি গরমের কারণে বন্ধ হয়ে গেছে কেন যে এই গরম থেকে সন্তানদেরকে বাঁচানোর জন্য শিশুদেরকে বাঁচানোর জন্য আমরাও পরামর্শ আজকে আমিও আমার মাদ্রাসায় শিক্ষকদেরকে নিয়ে পরামর্শ করছি এই গরমে লুটচুরিংয়ে ছাত্ররা কিভাবে নির্বিঘ্নে পড়তে পারবে কিভাবে তাদের গরম কম লাগবে কি করা যায় লুটচুরিংয়ে জেনারেটর ব্যবস্থা করা করলে কিভাবে করা কত ঘন্টা জেনারেটর চালানো এই বিষয় নিয়ে লম্বা মিটিং করলাম কেন ভাই এই ছেলেগুলোকে গরম থেকে বাঁচানোর জন্য আমার আপনাদের কাছে প্রশ্ন এই দুনিয়ার গরম আর কতটুকু গরম এই দুনিয়ার গরম আর কতটুকু গরম এই গরম তো হয়তো এখন আছে একটু পরে নাও থাকতে পারে বেশি গরম লাগছে জামা খুললে বসে রইলাম অথবা আরও বেশি গরম লাগছে পুকুরতে গোসল করে আসলাম বা আরও বেশি গরম লাগছে আপনি টিবুলের থেকে ঠান্ডা পানিতে গোসল করলাম কোনো না কোনোভাবে হয়তো গরম থেকে একটা নিষ্কৃতি নিলাম মাদ্রাসা বন্ধ দিলাম স্কুল বন্ধ দিলাম শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ দিলাম অফিস আদালত বন্ধ রাখলাম এভাবে হয়তো গরম থেকে বেঁচে গেলাম ও ভাইয়ের আমার আমার সন্তানকে গরম থেকে বাঁচানোর জন্য এদেশের নাগরিকদেরকে সন্তান থেকে বাঁচানোর জন্য অভিভাবক হিসেবে সরকার হয়তো ফিকির করতেছে কিন্তু আমার প্রশ্ন হলো এই গরম তো স্বাভাবিক গরম এই গরম তো সাধারণ গরম এই গরম তো যত বেশি হোক না কেন জাহান্নামের গরম থেকে বেশি না ঠিক কিনা বলেন দুনিয়ার গরম যতই বেশি হোক না কেন দুনিয়ার গরমের চেয়ে জাহান্নামের গরম সত্তর গুণ বেশি গতকালকে আমি ঢাকাতে গিয়েছিলাম আমার এক মহাব্বতের লোক তার ওই যে কারখানা আছে পুরাতন মালামাল এগুলো গলায়া এগুলো দেশে নতুন করে তার বানায় সে আমাকে বলতেছে তার কারখানা রোহিতপুরে সে বলতেছে যেখানে কারখানা
ওই কারখানা যে ভাটিটা যেটাতে তারা প্রায় 2 টন 3 টন মাল একসাথে দিয়া তারপরে লোকে গলায় কোজে গলায় যে হুজুর এটা এতটা তাপ কো 14000 15000 ভোল্টেজের বিদ্যুতে এটাকে চালাইতে হয় 14 15000 ভোল্টেজের বিদ্যুতে সে আমাকে বলতেছে হুজুর এইখানে যদি কেউ যায় আর সে যদি মুসলমান হয় তাহলে তার ভিতর অবশ্যই জাহান্নামের আগুন সম্পর্কে একটা চিন্তা আসবে যে দুনিয়ার আগুন এত তাপ এখানে মুহূর্তের মাঝে আপনার গলায় ফেলে তাহলে জাহান্নামের আগুনের না জেনে কত তাপ কারণ দুনিয়ার আগুন যত বেশি হোক না কেন আল্লাহ রাসূল বলেন দুনিয়ার আগুন যত বেশি তাপই হোক না কেন তার চেয়ে 70 গুণ বেশি তাপ হলো জাহান্নামের আগুনের তাপ এবার বলেন তো আপনি আপনার সন্তানকে দুনিয়ার গরম থেকে বাঁচানোর জন্য ফিকির করতেছেন আমি শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বশীল হিসেবে আমার ছাত্রদেরকে জাহান এই দুনিয়ার গরম থেকে বাঁচানোর চেষ্টা করতেছি সরকার রাষ্ট্রপ্রধান হিসেবে আমাদের অভিভাবক সে আমাদেরকে গরম থেকে বাঁচানোর চেষ্টা করতেছে আমার প্রশ্ন সকল অভিভাবকদের কাছে দুনিয়ার গরম তো স্বাভাবিক গরম কিন্তু প্রত্যেকটা অভিভাবকের তো কর্তব্য হলো তার অভিভাবক তার অধীনে যারা আছে তাদেরকে কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে ঠিক কিনা বলেন এটা প্রত্যেকটা অভিভাবকের কর্তব্য প্রত্যেকটা মা বাবার কর্তব্য তার সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো জাহান্নামের আগুন থেকে বাঁচানো আমি তো বলি সেই অভিভাবকই সফল সেই মা বাবাই সফল যে তার সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারলো আর যে তার সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারলো না দুনিয়াতে যত বড় পদ পদবীর মালিক হোক না কেন দুনিয়াতে যত বড় বাড়িগাড়ির মালিক হোক না কেন সে অভিভাবক সত্যিকার অর্থে সফল হতে পারে নাই কেউ সত্যিকার অর্থে সফল হতে পারে নাই কারণ অভিভাবক শুধু 60 বছর আর 70 বছর আর 20 বছর আর 30 বছর শান্তি চিন্তা করছে কিন্তু পরকালীন জীবনে যে জীবনটিতে শুরু আছে শেষ নাই ওই জীবনে কিভাবে শান্তিতে থাকবে সে চিন্তা করে নাই আর সন্তানকে সে পরকালীন জীবনে জাহান্নাম থেকে বাঁচানোর ফিকির করে নাই সেই অভিভাবক কোনোভাবে সফল হতে পারে না আল্লাহ তাআলা কোরআনে বলেন ফামান যুহজানিন নার ওয়া উদখিলাল জান্নাত ফাকাদ ফাজ আল্লাহ তাআলা বলেন ওই তো সফল সেই তো প্রকৃত অর্থ সফল যে জাহান্নাম থেকে বাঁচলো এবং জান্নাত লাভ করলো ফামান যুহজানিন নার ওয়া উদখিলাল জান্নাত যাকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাত দেওয়া হলো সেই সফল সে তো বলবো যে মা বাবা তার সন্তানকে জাহান্নাম থেকে বাঁচার উপযুক্ত করতে পারলো দুনিয়াতে সেভাবে তার সন্তানকে গঠন করতে পারলো সেই অভিভাবক সফল আর যে মা বাবা তার সন্তানকে দুনিয়াতে প্রতিষ্ঠিত করলো দুনিয়ার ক্ষেত্রে কিন্তু তাকে জাহান্নাম থেকে বাঁচানোর ব্যবস্থা করতে পারলো না সেই অভিভাবক কোন অর্থেই সফল হতে পারে না কোন অর্থেই সফল হতে পারে না ঠিক কিনা বলেন এই জন্য ভাই আমার আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা হে ইমানদারগণ তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো তোমাদের পরিবার পরিজন এবং তোমাদের অধীনস্থ যারা তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও ইয়াতের বক্কায় রাসূলের মেয়ের জামাই শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ইয়াতের বক্কা হলো আল্লিমু আহালিকুমুদ দীনা তোমরা তোমাদের সন্তানদেরকে কুরআন শিখাও দিন শিখাও কারণ কুরআন এবং দিন শিক্ষার মাধ্যমেই তোমার সন্তান জাহান্নাম থেকে বাঁচতে পারবে আর কুরআন শিক্ষা ছাড়া দিন শিক্ষা ছাড়া তোমার সন্তান জাহান্নাম থেকে বাঁচবো তাক দূরের কথা তোমার সন্তান মানুষই হতে পারবে না মানুষই হতে পারবে না এই জন্য ভাইরা আমার সম্ভবত বাদশাহ হারুন রশিদ রহমাতুল্লাহ আলাইহির সময়কার ঘটনা বাদশাহ হারুন রশিদ রহমাতুল্লাহ আলাইহির সম্পর্কে আমরা জানি যে উনি খুব আলেম ওলামাদেরকে এবং কুরআন শিক্ষার খুব বেশি গুরুত্ব দিতেন এবং আলেম ওলামাদের খুব খেদমত করতেন এবং কোরআনের শিক্ষা চর্চার উনি খুব ব্যবস্থা গ্রহণ করতেন তো একবার ওনার আম্মা ওনাকে বলতেছে যে কিরে বাবা তুই আলেমদেরকে এত সম্মান করস ওলামা ইকরামদেরকে এত সম্মান করস এর পেছনের কারণটা কি তো বাদশাহ রশিদ রহমাতুল্লাহ আলাই তখন কোনো জবাব দেন নাই উনি বলেন মা তোমার এই প্রশ্ন জবাবটা আমি পরে দিব পরে একদিন বাদশাহ রশিদ রহমাতুল্লাহ আলাই উনি ওনার শাহী মহলে বসা ওই সময় উনি চাই মহল থেকে বাইরের দিকে তাকাই দেখে মাঠে গরু চড়তেছে গরু বিচরণ করতেছে তো একটা ষাঁড় গরু একটা গাভী গরুর উপর উঠতেছে তো এই দৃশ্যটা দেখা তখন বাদশাহ রশিদ রহমাতুল্লাহ তার মাকে ডাক দিছে মাকে ডাক দিয়ে বলতেছে মা একটু বাইরের দিকে তাকাও তো তো মা বাইরের দিকে তাকাইছে তাকায় মা লজ্জা লাগছে মা বলতেছে কিরে ভূত তুই আমাকে এই দৃশ্যটা দেখানোর জন্য তুই আমাকে ডাকি আনলি আর কোনো কিছু পাইছিস না তুই আমাকে দেখাইতি তখন বাদশাহ হারুন রশিদ রহমাতুল্লাহ বলে মা এই দৃশ্যটা দেখানো তোমাকে মূল উদ্দেশ্য না মূল উদ্দেশ্য হলো তুমি আমাকে অনেক দিন আগে একটা প্রশ্ন করছিলা আমি কোনো দিনই শিক্ষাকে গুরুত্ব দেই আমি কোনো আলেম ওলামাদেরকে গুরুত্ব দেই
অনেক আগে আমাকে একটা প্রশ্ন করছিলা, সেই প্রশ্নের জবাব দেওয়ার জন্য তোমাকে এই দৃশ্যটা দেখাইছি। এবার বাসা হারুন রশিদ বলে, মা এই যে যে ষাঁড় গরুটা গাভী গরুটার উপর উঠতেছে, এই গাভী গরুটা হলো ষাঁড় গরুটার মা, আর ষাঁড়টা হলো এই গাভীটার বাচ্চা। ষাঁড়টা হলো গাভীটার বাচ্চা আর গাভীটা হলো ষাঁড় গরুটার মা। এবার হারুন রশিদ রহমাতুল্লাহ বলতেছে, মা শোনো, তুমি আমাকে প্রশ্ন করছিলাম, আমি কোনো আলেমদের সম্মান করি, দিনে শিক্ষার গুরুত্ব দেই, মা আমি এই জন্য দিনে শিক্ষার গুরুত্ব দেই, এই জন্য আলেমদের গুরুত্ব দেই, কারণ সমাজে যদি আলেম ওলামা না থাকে, সমাজে যদি দিনে শিক্ষা না থাকে, তাহলে এই সমাজ মানুষের সমাজ থাকবে না, এই সমাজ আর পশুর সমাজ এক হয়ে যাবে। তখন পশু যেমন তার যৌন চাহিদা পূরণের জন্য মাকে বোনকে তা চেনে না, ঠিক তদ্রূপভাবে যে সমাজের মাঝে দিন থাকবে না, কোরআন থাকবে না, কোরআনের শিক্ষা থাকবে না, আলেম ওলামা থাকবে না, সেই সমাজেও ওই সমাজের পুরুষগুলো মহিলাগুলো তাদের যৌন চাহিদা পূরণের জন্য ছেলেকে মাকে বোনকে এগুলো ভেদাভেদ করবে না, যেভাবে ইচ্ছা সেভাবেই পশুর মতো তারা তাদের যৌন চাহিদাকে পূরণ করবে। এটা এটা তো বাদশাহ হারুন রশিদ বলছেন। আমাদের কই মাদ্রাসা শিক্ষা বোর্ডের যিনি মহাপরিচালক হযরত মাওলানা ওবায়দুর রহমান খান নদভী দামোদর কাতুল আলিয়া, ইনি ইনকিলাব পত্রিকার সহকারী সম্পাদক, উনি একবার উনি এক জরিপে বলছিলেন যে আমেরিকায় আমেরিকাতে তারা আমাদের দেশে এসে আমাদেরকে গণতন্ত্র শেখায়, আমাদের এখানে নসিহত শোনায়, কিন্তু তাদের দেশের সামাজিক চিত্র হলো এটা, তাদের দেশের শতকরা 90 জন মেয়ে আপন বাবা দ্বারা দর্শিত হয়। বলেন না নাউজুবিল্লাহ, বলেন তো এই যে বাবা দ্বারা মেয়ে দর্শিত হয় এটা কিসে? এটা কি মানুষের স্বভাব না পশুর স্বভাব? কিসের স্বভাব? এটা পশুর স্বভাব। এই যে পশুর স্বভাব তাদের ভিতরে আসলো এবং বাবা তার যৌন চাহিদা মেয়ের সাথে আপন মেয়েকে দর্শন করে পুরা করে, কিসের কারণে? কোরআন শিক্ষা থেকে দূরে থাকার কারণে। এই জন্য বাদশাহ হারুন রশিদ বলতেছিলেন, আমি দিনী শিক্ষাকে গুরুত্ব দেই, আলেম ওলামাদেরকে গুরুত্ব দেই, এই জন্যই গুরুত্ব দেই, কারণ আমার দেশে যদি দিনী শিক্ষা থাকবে, কোরআন শিক্ষা থাকবে, আমার সমাজ মানুষের সমাজ থাকবে, আর যদি দিনী শিক্ষা না থাকে, কোরআন শিক্ষা না থাকে, আমার সমাজ আর পশুর সমাজের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। পশু যেমন তার যৌন চাহিদা পূরণের জন্য বাপ মার ভেদাভেদ করে না, আপন পরে ভেদাভেদ করে না, হালাল হারামের ভেদাভেদ করে না, মানুষও তাদের যৌন চাহিদা পূরণের ক্ষেত্রে হালাল হারামের ভেদাভেদ করে না। এই জন্য ভাইয়ের আমার আমরা তো বলবো, আমরা যদি চাই যে আমাদের সন্তানগুলো জাহান্নাম থেকে বাঁচুক, আর জাহান্নাম থেকে বাঁচা তো পরের কথা, যদি এটা চাই যে আমাদের সন্তানগুলো মানুষ হোক, তাহলে প্রত্যেকটা মাতব্য আমার সন্তানদেরকে কোরআন শেখানো, আমার সন্তানদেরকে দিন শেখানো। ও ভাইয়ের আমার প্রত্যেকটা ছেলে বড় আলেম হবে, প্রত্যেকটা ছেলে বড় হাফেজ হবে, তা কথা না, তা জরুরি না, কিন্তু আমাদের দাবি হলো এটা যে প্রত্যেকটা ছেলে মুসলমান হবে, প্রত্যেকটা মেয়ে মুসলমান হবে, ঠিক কিনা? বলেন, এক হাদিস আছে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদ আলাল ফিতরা, প্রত্যেকটা সন্তানই জন্মগ্রহণ করে মিল্লত ইসলামের উপর, প্রত্যেকটা সন্তান জন্মগ্রহণ করে মিল্লত ইসলামের উপর জন্মগ্রহণ করে, অতপর তার মা বাবা কেউ তাকে খ্রিস্টান বানায়, কেউ তাকে ইহুদি বানায়, আর কেউ তাকে হিন্দু বানায়, কেউ তাকে বৌদ্ধ বানায়। মা বাবা হিন্দু হইলে সন্তান হিন্দু হয়, মা বাবা খ্রিস্টান হলে সন্তান খ্রিস্টান হয়, মা বাবা বৌদ্ধ হইলে সন্তান বৌদ্ধ হয়, মা বাবা ইহুদি হইলে সন্তান ইহুদি হয়, আর যদি মা বাবা মুসলমান হয় তাহলে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সন্তান মুসলমান হয়। কিন্তু আমরা দেখতেছি অনেক ক্ষেত্রে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরও সন্তান মুসলমান না হইয়া নাস্তিক হয়, আল্লাহ বিরোধী হয়, ঠিক কিনা? বলেন, আমাদের দেশে যে নাস্তিকগুলো হয়েছে, আমার দেশের নাস্তিকগুলো আপনি একটা একটা করে নাম বলুন তো। তাসলিমা নাস্তিক মুসলমানের সন্তান নাকি খ্রিস্টানের সন্তান? আহমদ শরীফ মুসলমানের সন্তান না খ্রিস্টানের সন্তান? মুসলমানের সন্তান না খ্রিস্টানের সন্তান? মুসলমানের সন্তান। তো তাসলিমা নাস্তিক মুসলমানের সন্তান, আহমদ শরীফ মুসলমানের সন্তান, মুসলমানের সন্তান হওয়ার পরে এগুলো নাস্তিক কেন হলো? হওয়ার তো কথা ছিল, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করা মুসলমান হওয়ার কথা ছিল, কিন্তু মুসলমানের ঘরে জন্মগ্রহণ করা নাস্তিক কেন হলো? তার একমাত্র কারণ তার মা বাবা তাকে ছোটকারে মুসলমানত্বের শিক্ষা দেয় নাই, ঠিক কিনা? বলেন, এই জন্য আমি তো বলি, বারবার বলি, এই যে আমরা আমাদের সন্তানদেরকে টিকা দিই, আমরা আমাদের সন্তানদেরকে টিকা দেই, কি টিকা দেই? হামের টিকা দেই, বসন্তের টিকা দেই, ডায়রিয়ার টিকা দেই, আর কিছুদিন আগে তো করোনার টিকাও দিছি, আরও কত টিকা দেই। এই টিকাগুলো কেন দেয়? যেন আমার সন্তান এই জটিল রোগে আক্রান্ত না হয়। ও ভাইয়ের আমার আমি আপনাকে বলবো, আপনি যে রোগের জন্য
আপনার সন্তানকে টিকা দিচ্ছেন এই রোগগুলোর সর্বশেষ পরিণতি হলো মৃত্যু এর চেয়ে বিষয় আর কিছু না কিন্তু সবচেয়ে বড় একটা রোগ আছে যে রোগের পরিণতি হলো জাহান্নাম যে রোগের পরিণতি হলো চিরস্থায়ী জাহান্নামে আর ওই রোগের নাম হলো নাস্তিকতার রোগ আপনি আপনার সন্তানকে বসন্ত থেকে বাঁচানোর জন্য ডায়রিয়া থেকে বাঁচানোর জন্য করোনা থেকে বাঁচানোর জন্য টিকা দেন আপনি অভিভাবক হিসেবে আপনার কর্তব্য আপনার সন্তান যেন বড় হয় নাস্তিক না হয় আপনার সন্তান যেন বড় হয় খোদাদ্রোহী না হয় আপনার সন্তান যেন বড় হয় রাসূলকে গালি না দেয় আপনার সন্তান যেন বড় হয় কুরআন নিয়ে ব্যঙ্গ না করে রাসূলকে নিয়ে ব্যঙ্গ কাটুন না আগে এজন্য আপনার কর্তব্য হলো আপনার সন্তানকে ছোট চালে দুই বছর পাঁচ বছর বয়স থেকে নিয়ে সাত বছর বয়স পর্যন্ত অথবা সাত বছর বয়স থেকে নিয়ে দশ বছর বয়স পর্যন্ত আপনার সন্তানকে নাস্তিকতা প্রতিরোধের জন্য ছেলেদেরকে ছেলেদের মাদ্রাসায় দিয়া মেয়েদেরকে মেয়েদের মাদ্রাসায় দিয়া দুই বছর বা তিন বছরের কোরআনে শিক্ষার কোর্স করায়া তাকে নাস্তিকতা প্রতিরোধের ভ্যাকসিন দিয়ে দেওয়া এটা আপনার কর্তব্য ঠিক কিনা বলেন এটা প্রত্যেকটা মা বাবার কর্তব্য সন্তানকে নাস্তিকতা প্রতিরোধের ভ্যাকসিন দিয়ে দেওয়া আর এই ভ্যাকসিন হলো সাত বছর বয়স থেকে দশ বছর বয়স অথবা পাঁচ বছর বয়স থেকে আট বছর বয়সের ভিতরে তাকে ছেলেদেরকে ছেলেদের নুরানি মাদ্রাসায় দিয়া মেয়েদেরকে মেয়েদের নুরানি মাদ্রাসায় দিয়া কোরআন শিক্ষা দেওয়া দিন শিক্ষা দেওয়া যেন সে বড় হয়া ডাক্তার হোক অসুবিধা নাই বড় হয়া ইঞ্জিনিয়ার হোক অসুবিধা নাই বড় হয়ে প্রকৌশল হোক অসুবিধা নাই সে যে এই দুই বছর এই ভ্যাকসিন নিয়ে গেল বড় হয়ে সে অমানুষ হবে না সে মানুষ হবে ঠিক কিনা বলেন এই জন্য বলবো আপনি যদি চান আপনার সন্তান মানুষ হোক তাহলে আপনার সন্তানকে ছোটকালে এই ভ্যাকসিন দিতে হবে এই ভ্যাকসিন না দিলে আপনার সন্তান বড় হয়ে মানুষ নামের কল মানুষ নামের অমানুষ হবে হবে মানুষের বংশের কিন্তু তার চাল চলন তার আচার আচরণ হবে গরু ছাগল এবং কুকুরের মতো ঠিক কিনা বলে এই জন্য প্রত্যেকটা মা বাবার উচিত তার সন্তানকে ছোটকালে এই দিন শিক্ষা দেওয়া কোরআন পড়ানো আমরা কথা বলবো আপনার সন্তান ডাক্তার হোক অসুবিধা নেই ইঞ্জিনিয়ার হোক অসুবিধা নেই দরকার কিন্তু তার আগে আপনার সন্তানকে মুসলমান বানান আপনার সন্তান যে মুসলমান এই জন্য তার সন্তানকে আগে মুসলমান বানান আপনার সন্তান যে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছে তাকে আগে মুসলমানিত্ব শিখান এই জন্য দরকার হলো ছেলেদেরকে ছেলেদের মাদ্রাসায় দিয়া মেয়েদেরকে মেয়েদের মাদ্রাসায় দিয়া আগে মুসলমান বানানো তারপরে ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান তারপরে তাকে বিজ্ঞানী বানান কোনো অসুবিধা নাই অর্থনীতিবিদ হোক রাজনীতিবিদ হোক কোনো অসুবিধা নাই আমি গত কয়েকদিন আগে এই যে চাপিতলা এই যে চাপিতলা আপনাদের এই বাঙ্গুলা থানায় পড়ছে চাপিতলা মাদ্রাসায় আমি সবক উদ্বোধন অনুষ্ঠানে গেলাম ওই অনুষ্ঠানে আমার আগে একজন বক্তব্য রাখছে সে ওই গ্রামেরই সন্তান চাপিতলা মাদ্রাসার মুহতার মৌলানা আবু মনসুর সে আমারই ছাত্র আসছে মনে আজকে মাহফিল তো ওখানে সবক অনুষ্ঠানে আমার আগে একজন বক্তব্য রাখছে সে হলো একজন পুলিশ অফিসার সে স্পেশাল বেঞ্চে ডিবি স্পেশাল ব্রাঞ্চে আছে একজন পুলিশ অফিসার সে বক্তব্য রাখতে গিয়ে সে যে কথাটা বলছে সে বলতেছে যে আমি এখন পুলিশ অফিসার হয়েছি এবং আমি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা হইছি আশা আরও ওপরে বাড়ব কিন্তু আমি মনে করি আমার ভিতরে যে একটা নৈতিকতা আছে আমার ভিতরে যে মূল বিষয়টা যেটা আমার নৈতিকতা মূল বিষয়টা এই শিক্ষাটা আমি কিছুদিন এই মাদ্রাসা পড়ার কারণে এই মাদ্রাসার নুরানি পড়ার কারণে আমার ভিতরে নীতি নৈতিকতাটা আছে একজন পুলিশ অফিসার সে বলতেছে যে আমি তো বাংলা অনেক শিখছি কিন্তু কিছুদিন যে আমি এই নুরানি মাদ্রাসায় পড়ে গেছি এর কারণে আমার ভিতরে কিছুটা নীতি নৈতিকতা আছে সে তো স্পষ্ট বলছে যদি আমি যদি কিছু পায়া থাকি তাহলে এই প্রতিষ্ঠান থেকে পাইছি এই মাদ্রাসা শিক্ষা থেকে পাইছি আমার আখলাক আমার চরিত্র আমার নৈতিকতা আমি এখান থেকেই পাইছি আর একজন মানুষের সবচেয়ে দামি জিনিস হলো তার চরিত্র তার আখলাক এবং তার নীতি নৈতিকতা এই জন্য ভাইয়ের আমার আমরা বলবো একদিন পুলিশ অফিসার হোক আপনার ছেলে আপত্তি নাই আপনার ছেলে পুলিশের বড় অফিসার হোক আপনার ছেলে দেশের বড় কর্ণধার হোক মন্ত্রী হোক প্রধানমন্ত্রী হোক এমপি হোক কোনো অসুবিধা নাই দরকার দেশ চালানোর জন্য কিন্তু তার আগে আপনার ছেলেকে মুসলমান বানান মুসলমান হয়ে যদি সে মন্ত্রী হয় মুসলমান হয়ে যদি সে প্রধানমন্ত্রী হয় মুসলমান হয়ে যদি সে সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা হয় তাহলে সে দেশকে মুসলমানের মতো চালাবে আর সে যদি খ্রিস্টান হইয়া আপনার দেশ চালায় তাহলে আপনার জন্য ক্ষতি দেশের জন্য ক্ষতি এই জন্য প্রত্যেকটা মা বাবা এবং প্রত্যেকটা অভিভাবকের কর্তব্য নিজ সন্তানদেরকে আগে মুসলমান বানান এবং আমি তো এটাও বলি আমি তো এটাও বলি আর একজন মা বাবার জন্য
এতে বড় খুশির বিষয় আর কি আছে? তার সন্তান আলেম হবে, তার সন্তান হাফেজ হবে, তার সন্তান কোরআনের আলেম হবে, কোরআনের হাফেজ হবে, এতে বড় খুশির বিষয় একজন মা বাবার জন্য কি আছে? আমাদের মা বাবারা গর্ব করে যে আমাদের সন্তান ডিসি হইছে, আমাদের সন্তান এসপি হইছে, আমাদের সন্তান ডাক্তার হইছে, এগুলো নিয়ে গর্ব করে। আমি বলি এগুলো গর্ব, গর্ব তখনই থাকবে যদি আপনার সন্তান এসপি আসছে। আলহামদুলিল্লাহ বলেন, বলেন সকলে আলহামদুলিল্লাহ। আমাদের মাওলানা হাসান জামিল সাহেব হুজুর উপস্থিত হয়ে গেছেন, আমরা সকলে একটু নারায় দেন, একটু নারা দেন, সবাই মিলে নারায় দেন। আমি আমার অসম্পূর্ণ বক্তব্য এখানে শেষ করে দিলাম। কিন্তু আমার হাসান জামিল সাহেব হুজুর আসছে, ওনার থেকে আলোচনা শুনে না সম্মানিত এলাকাবাসী, সম্মানিত এখনো যারা এটি একসাথে ঘোরাফেরা করছেন, আমি বিনীতভাবে অনুরোধ করছি